রিপাবলিক বাংলার ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। সকাল থেকে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, সেটা খবরের মধ্য দিয়ে হোক অথবা ডিজিটাল, অর্থাৎ এক কথায় বলতে গেলে টিভি পর্দার মধ্য দিয়ে হোক অথবা ফেসবুক বা ইউটিউবে। কিন্তু এই মুহূর্তে যে বিষয়টির দিকে আমরা নজর রাখব এবং গতদিনেও আমরা যে বিষয়টার দিকে নজর রেখেছি তা কি, তা মূলত তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা তারা বারংবার হুঙ্কার দিয়েছেন এবং সেই হুঙ্কারের খবরও যখন প্রকাশ্যে এসেছে তখন বিতর্ক দানা বাঁধতে শুরু করে দিয়েছে। ফের একবার এইরকম একটি বিতর্ক দানা বাঁধল কাকে নিয়ে? মদন মিত্র। একদম ঠিক ধরেছেন, মদন মিত্র, যাকে নিয়ে এত কৌতূহল মানুষের মধ্যে রয়েছে সেই কালারফুল মদন মিত্র। এবং তিনি এইবার কার্যত বেশ কয়েক বছর বাদে ফের একবার স্বমহিমায় ধরা দিলেন। মদন মিত্র তিনি বক্তব্য রাখলেন এবং বক্তব্য রাখতে গিয়ে তিনি কি মন্তব্য করলেন? বললেন, দল যদি পারমিশন দেয় তাহলে মাত্র 10 মিনিটও সময় লাগবে না সম্পূর্ণভাবে ঘটি বাটি মুড়িয়ে দিয়ে অন্যত্র পাঠিয়ে দেওয়ার জন্য আর অপেক্ষা করতে হবে না। কিন্তু হ্যাঁ, অপেক্ষা কোন জায়গায়? সেটা হচ্ছে কেবলমাত্র দলের নির্দেশ। অর্থাৎ তিনি কার জোরে এই মন্তব্য করলেন? এমনটাই কার্যত উঠে আসছে, বিতর্ক দানা বাঁধছে এই একটা ঘটনাকে কেন্দ্র করে। বিরোধীরা তারা রীতিমতন সোচ্চার হয়েছেন, কারণ তার নিশানায় ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে নিশানা করে তিনি এহেন মন্তব্য করেছেন এবং প্রকাশ্য দিবালকে, প্রকাশ্য জনসভায় এই রকম মন্তব্য মদন মিত্রের, কামারহাটি তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্রের এই মন্তব্য এবং সেই মন্তব্যকে কেন্দ্র করে কার্যত সোচ্চার হয়েছে বিরোধীরা। তারাও মূলত যেমনটা বলছে এবং একই সঙ্গে তারা যে প্রশ্ন তুলছে যে তৃণমূল কংগ্রেসের বা শাসক দলের কালচারটা কোথায় রয়েছে, সংস্কৃতি কোথায় রয়েছে, এইরকমভাবে যদি কাউকে হুমকি দিতে শোনা যায় তাহলে সাধারণ মানুষজনের ওপরে তার কী প্রভাব পড়বে। শুধু তাই নয়, একই সঙ্গে যে বিষয়টা উঠে আসছে এই মুহূর্তে যে এইরকমভাবে তিনি যে হুমকি দিলেন, যে হুঙ্কার দিতে আজ শোনা গেল, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে মূলত সাধারণ মানুষজন এবং একই সঙ্গে বঙ্গ রাজনীতির যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি কালিমা লিপ্ত হচ্ছে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে মদন মিত্র মদন মিত্রের জায়গাতেই রয়েছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী বারংবার তিনি নিশানা করেছেন রাজ্যের যারা একেবারে শীর্ষস্থানে রয়েছে তাদেরকে নিশানা করেছেন এবং সেই নিশানা প্রেক্ষিতে দাঁড়িয়ে মদন মিত্রের এহেন মন্তব্য এবং একই সঙ্গে প্রসূন ব্যানার্জি তিনিও যে মন্তব্য করেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ, তার মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দরেই একটা ক্ষোভ বিক্ষোভ রয়েছে। কারণ তিনি যেমনটা বললেন, অর্থাৎ প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসেরই সাংসদ, তিনি বলছেন মদন মিত্র, অর্থাৎ মদন মিত্রকে একদম পাশে নিয়েই তিনি যে মন্তব্য করেছেন যে মদন মিত্র তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেটে নেই, অর্থাৎ শাসক দলের বা মন্ত্রিসভায় মদন মিত্রের নাম নেই, সেটাই তো তার কাছে আশ্চর্যের, তিনি অবাক হচ্ছেন। তার কারণ, ক্রীড়ামন্ত্রী হিসেবে মদন মিত্রকে একেবারে গ্রেড ওয়ান সার্টিফিকেট, অর্থাৎ A+ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন প্রসূন ব্যানার্জি। এবং এই যে প্রসূন ব্যানার্জির মন্তব্যকেই কি হাতিয়ার করে কার্যত মদন মিত্র এইরকম হুঙ্কার দিতে পারলেন, হুঙ্কার দিলেন প্রকাশ্য জনসভায়, এই প্রশ্নই ইতিমধ্যে উঠছে। এরকমই একাধিক কন্টেন্ট বিভিন্ন সময় আপনাদের সামনে আমরা তুলে ধরি, বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্টগুলোকে আপনাদেরকে বলি শেয়ার করতে, লাইক করতে, তার কারণ যাতে আরও বহু সংখ্যক মানুষজনের কাছে এই খবরগুলো পৌঁছে দেওয়া সম্ভব হয়। এছাড়াও আমাদের টিভি পর্দায় তো আপনাদের নজর থাকছেই, আর এটার পাশাপাশি আরও একটা জায়গা, অর্থাৎ আরও একটা মাধ্যম বা মিডিয়াম রয়েছে, সেটা কি? ইউটিউব। আর বাংলার ইউটিউব চ্যানেল রয়েছে, সুতরাং আপনারা যদি চান ইউটিউবেও যেতে পারেন এবং সেখানে গিয়ে আপনারা কন্টেন্ট এবং একই সঙ্গে 24/7 লাইভ স্ট্রিমিং আমাদের চলছে, সেদিকেও আপনারা নজর রাখতে পারেন। অর্থাৎ মোদ্ধা কথা একটাই যে আপনারা খবরে থাকুন, আপডেটেড থাকুন। এখন এখানেই বিদায় নিতে হচ্ছে, তবে অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলায়।